হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আর পাপড়ি ওদিকে ভিডিও এডিটের কাজ চলছে, মানে চেকিং হচ্ছে, যাই হোক এখনও কাজ চলছে। আর আমি গেছিলাম একটু বেথওয়া বাবাকে দিতে, বাবা আজকে অফিসে গেল, অফিসে পুজো আছে তাই বাড়ি থেকে বেলপাতা ফেলপাতা যা যা আছে সেগুলো নিয়ে গেল। আর আমি বাবাকে নামিয়ে দিতে গেছিলাম, আর নামিয়ে দিতে গিয়ে আমরা বেথওয়াতে একটা দোকানে মানে পরোটা খাই, তো সেখানে দুজনে মিলে পরোটা খেলাম, তারপরে বাবা চলে গেল, আমি আবার পাপড়ির জন্য পরোটা নিয়ে আসলাম সকালের ব্রেকফাস্টের জন্য। আর আজকে সরস্বতী পূজা, সবাইকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা অনেক অনেক। আজকের দিনে আমি পাপড়ি বিয়ের পরে, অবশ্য বিয়ের আগে কখনো সুযোগ হয়ে ওঠেনি, আমরা প্রচুর প্রচুর ঘুরেছি কি, তাই তো? পাপড়িকে বাইরে দেখে নিয়ে আসলাম। আজকের দিনে আমরা বিয়ের পরে কিরকম ঘুরেছি বলো? প্রচুর, বিশাল বিশাল ঘুরেছি, ঠিক আছে? আর প্রথম বছর মনে আছে আমি পরেছিলাম হচ্ছে হলুদ পাঞ্জাবি, আর পাপড়ি হচ্ছে হলুদ জামদানি, মানে বাসন্তী কালার যেটা আর কি, তখন আমরা কলেজে পড়তাম, একটু ধরো হাত ব্যথা গেছে, হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আর এই দেখো এখানে রয়েছে পরোটা আর তরকারি, নিয়ে এসেছি পাপড়ির ব্রেকফাস্টের জন্য। আর প্রত্যেক বছর আমরা এনাও, এটা ধরো আগে, আর প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন আমরা খুব 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 ঘুরি। আর এবছর আমরা ঘুরতে বেরোচ্ছি ডাক্তারের কাছে, পাপড়ি কিনে যাবো ডাক্তারের কাছে, তো তার জন্য সকাল সকালও খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমি এখন গোটা ভাত খেয়ে নেবো, এখানে রয়েছে গরম গরম আর নরম নরম বেগুন ভাজা, আর তার পাশেই রয়েছে ডাল সেদ্ধ, এবং তার পাশে রয়েছে মসুরের ডাল, আর এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজা। তো এই যে সরস্বতী পুজোর দিন, ঘুরতে বেরোচ্ছি না আমরা, ঘুরতে বেরোচ্ছি কিন্তু ডাক্তারের কাছে। হ্যাঁ, আর পাপড়িকে আজকে সাদা সোয়েটারটা হেভি লাগছে, মানে নিচে লাইট কালারের এই ওয়ান পিসটা, আর উপরে সাদা সোয়েটার দার্জিলিংয়ের, মারাত্মক লাগছে, মারাত্মক। এটা আমি এনে দিয়েছিলাম তোমাকে, তাই না? হ্যাঁ, রাত্রেবেলা দোকান বন্ধ হবে, দৌড়ে দৌড়ে পাহাড়ে ছুটছি, আমি ছুটে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে নিয়ে এসেছি রাত্রেবেলা, শেষ সময়ে আসার আগের দিন। আর এটা পুরো পুরো তোমাকে সরস্বতী ঠাকুরের হাসের মতো লাগছে, না না তোমাকে সরস্বতী ঠাকুরের মতনই লাগছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, যোগা দেখা যায়, অল ইজ ওয়েল। এটা হচ্ছে আমার এখন ঘুরতে যাওয়ার লুক, প্রত্যেক বছর সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে স্নান টান করে যাই, এবছর লুকটা এরকমই, ঠিক আছে সেটাই, সামনের বছর আরো ভালো লাগবে দেখতে, ঠিক আছে। হ্যাঁ, পাপড়ি পাপড়ি হলুদ শাড়ি পরবে, আমি হলুদ পাঞ্জাবি পরবো, তারপরে হয়তো হলুদ শাড়ি বা একটা পাঞ্জাবি, যাই হোক একটা ছোট একটা ওরকম পোশাক পরে থাকবে কেউ, ঠিক আছে ঠিক আছে চলো। জিজ্ঞাসা করেছে তাই তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। চলে এসছি আমরা ডাক্তার দেখাতে, চলো যাই। চলেছি আমরা এখন ডাক্তারের রুমের সামনে, কারণ ডাক্তার পেশেন্ট দেখছে, আর চার পাঁচজনের পরে হয়তো পাপড়ি হয়ে যাবে, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল করছে আর কি, চলো ওয়েট করি দেখা যাক। আর আজকের ডক্টর চেক আপটা একটু অন্যরকম, অনেক কিছু জানা, অনেক কিছু কথা বলার ব্যাপার রয়েছে আজকে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা নিচে নামছি, আর বললো সব ঠিক আছে, ডাক্তার বলতো সব ঠিক আছে বলে, কিন্তু চিন্তা হচ্ছে তবুও, কারণ খুব অল্প সময়ে, তো বলছিলাম যে কি হবে না হবে কিরকম কি বলছে, যে এখনো দু মাস তো টাইম আছে, এখনো এক মাস যাবে, তারপরে আমরা আলোচনা করবো সব কিছু, আর নেক্সট দু সপ্তাহ বা তিন সপ্তাহ পর আবার আসবো, কারণ হচ্ছে এখন আর এক মাসের মানে অতটা গ্যাপে আর হবে না, নেক্সট আমাকে একটা ফটো করতে দিয়েছে, সেটা অবশ্য দেখার জন্য খুব এক্সাইটেড আমি, তাই না? খালি ব্যাগটা ধরাতে পারলে বাঁচো, কি জ্বালায় ভুগছো এখন ব্যাগ ধরতে হচ্ছে। তো আচ্ছা আবার টাকাটা দাও, ডাক্তার দেখানো হলো, এখন বেজে গেছে দুটো, আর খুব টেস্টটা পেয়েছে তাই একটা জল খেয়ে নেবো, তাই না?
কি করছো? ঠিক আছে, চলো চলো চলো। চলো, বাড়ি ফেরার পথে আমাদের পাটিকা বাড়ির মোড়ে দেখো কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি সব সাজানো রয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। রং বেরঙের রয়েছে আর সাদা মূর্তিগুলোও রয়েছে, ছোট ছোট ছিল। আর এখানে সমস্ত পুজোতে যা লাগে যাবতীয় জিনিস, আর এখানে ফল, কিন্তু ফলের দোকানটা না থাকায় আমরা চলে গেছিলাম। এই দেখো আমরা রেডি হয়েছি। রেডি হয়েছে বলতে কোথাও যাবো না, আমরা এই বাড়ির পাশে আর দু একটা প্যান্ডেলে ঘুরবো আর কি। তো হ্যাঁ, আশা করোনি? ঠিক আছে ঠিক আছে, চলো আমরা যাচ্ছি আমাদের পাশের বাড়ি তানুয়া দাদার ঘরে। তো অনেকবার ডেকেছে, হ্যাঁ অনেকবার ডেকেছে, যাওয়া হয়নি, তার কারণ আমরা বেথা ছিলাম। হ্যাঁ যাই, এখানে পুজোতে থাকি, কিন্তু এবার তো পুজো দিতে পারবো না, তো সেই জন্যই সেরকম প্রস্তুতি আর দেখতে পাচ্ছো। দাঁড়াও তোমাকে ব্যাক একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে আমি সব নতুন নতুন পরেছি। এই শাড়িটাও নতুন, এটা আমার সাধের শাড়ি, মানে সাধের শাড়ি বলতে সাধের একটা উপহার, এটা একটা কাকা দিয়েছিল। আর আরেকটা জিনিস পরেছি, মন্দিরা পিসির দেওয়া উপহারটা, সোনার হার। ভালো লাগছে পরে? হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে, ভাবলাম যে প্রতি বছর কত সুন্দর করে সাজি, এবার তো আর সাজগোজ করলাম না কিছু, মানে কোথাও যাবো না, নতুন শাড়ি পরি, তাই এটার সাথে এটা একটু করলাম। ভালো লাগছে। ঠিক আছে চলো চলো মার দর্শন করে আসি, আর একটু প্রসাদ খেয়ে আসি। এই যে পাপড়ি এসছে, আমরা তোমাদের ঘরে আছি, প্রসাদ খেতে এসেছি। আর কি টায়ার লাগছে একটু, মানে আমার সকাল থেকে উপোস, তারপরে অনেক দেরি করে পুজো হয়েছে, তারপরে ঠান্ডা লেগেছে, তো কালকে অনেক রাত পর্যন্ত জাগা। হ্যাঁ বুঝতে পারছি। বাইক রাইড করে এসেছি। বাহ, ঠিক আছে চলো আমরা প্রসাদ খেয়ে নিই। এই দেখো প্রসাদ খেতে বসছে, মা পাপড়ি একসঙ্গে, আর এখানে আমার লুচি সুজি ফল সরস্বতী পুজো প্রসাদ খাও। সরস্বতী দেবীকে প্রণাম করলাম, তারপরে নিচে গিয়ে জেঠিমা আমাদের প্রসাদ দিল, আমরা পুরো একদম টেবিলে বসেই খাওয়া দাওয়া করলাম, কারণ সবাই তো চলে গেছে, এখন আর অত লোকজন নেই, সবাই এখন ঘুরে ঘুরে করছে, সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন ডে দুটো উপলক্ষেই, আর আমরা খাওয়া দাওয়া করলাম। প্রসাদটা এত সুন্দর ছিল, খুব সুন্দর ছিল সব কিছুই। তারপরে হচ্ছে মা চলে গেল বাড়িতে, আর আমরা হচ্ছে একটু ছাদে আসলাম, খুব ভালো লাগছে। আর আমাদের না আরও অনেক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, আর তোমার দাদাভাই বলছে আমাকে আশেপাশে একটু নিয়ে যাবে, মানে বাড়ির পাশে আর কি, যেখানে ঘন ঘন পুজো প্যান্ডেল জানোই। তারপরে আমার ছোটো কাকিমাদের বাড়িতেও পুজো হচ্ছে, সেখানেও নিমন্ত্রণ রয়েছে, আর রাত হয়ে গেলে তো বেরোবো না, তাই ভাবছি যে একটু ঘুরেই আসি। হ্যাঁ না বলো? ঠিক আছে চলো চলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাটিকা বাড়ির স্কুল, মানে তোমাদের দাদা ভাই যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলে, কাছে পিঠে আমাদের এই স্কুলটাই রয়েছে। আর দেখবে সরস্বতী পুজো মানে স্কুলের সঙ্গে অনেকটা ফিলিংস জড়িত থাকে, তাই না? আমাদের 12 ক্লাসের রুম ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে পড়াশোনা না করলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে রিলেশনশিপ থাকায় আমারও অনেক স্মৃতি রয়েছে স্কুলে, আর এই সেই রুম যেখানে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম।
আর এটা সেই জানালা যে জানালার বাইরের থেকে এক্সাম শুরু হওয়ার আগে তোমাদের দাদাভাই আমার সঙ্গে কথা বলতো, লুকিয়ে লুকিয়ে অনেক ছবি তুলেছে, কিছু কিছু গল্প, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। তোমাদের বলেছিলাম না, এই যে সেই জানালা আর ও যে দেখো প্রাচীর, আর আমি ওই প্রাচীর টপকে আসতাম, আর এই জানালার ভিতরে আমি ছিলাম আর জানালার বাইরে তুমি ছিলে। এই দেখো সেই সময়কার কিছু ফটো, আর এই ফটোগুলো আমি জানতাম না, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা অন করে তুলেছিল মোবাইলে। আর একটা জিনিস দেখাই, এই হচ্ছে তোমাদের দাদা ভাইদের পুরো স্কুলটা, পাটিকাবাড়ি হাই স্কুল। আর স্কুল জীবনের সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টেরই আলাদা ভাবে একটা সম্পর্ক থাকে। এবার আমরা বাড়ি চলে যাব, আর যাওয়ার পথে আমি একটা চপ খাচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই এই পুচকু পুচকু কুকুর ছানাগুলোকে দু প্যাকেট বিস্কুট খাওয়াচ্ছিল। পড়ে গেছে লাভ দিতে গিয়ে, সবাই লেজ দিলাচ্ছে। ভেঙে দাও, ভাঙতে পারবে? খাচ্ছে না, হা করে তাকিয়ে রয়েছে খাওয়া বাদ দিয়ে। অভ্যাসে থাকলে কি করে পাবে? হ্যাঁ, ও ভাবছে বসে থাকবে, ওকে যেন একেবারে খাইয়ে দেবে, গিয়ে তো খেতে হবে। তাড়াতাড়ি দাও, ওকে ভেঙে দাও, ভাঙতেও পারছে না। আবার ফিরে এলাম অনেকটা রাতে, আর ঘোরা তো হলো, মানে যেরকমই হলো খুব ভালো হলো, সমস্ত রকমের অভিজ্ঞতায় জীবনে দরকার। তা না বলো, প্রত্যেকবার সরস্বতী পুজোতে ঘুরেছি, বিয়ের আগে একরকম, বিয়ের পর একরকম, স্কুল লাইফে একরকম। তবে সব থেকে বেশি মিস করছি সেই স্কুল লাইফটাই, যখন সরস্বতী পুজোতে মানে একটা আগের দিন থেকে স্কুলে তোড়জোড়, আলপনা দেওয়া, কী শাড়ি পরবো সেগুলো ডিসাইড করে রাখা, ব্লাউজ রেডি করে রাখা, জুয়েলারি রেডি করে রাখা, বান্ধবীরা মিলে ঘুরতে বেরোনো। তারও ছোটোবেলাকারটা আরও অন্যরকম ছিল, বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বেরোনো পাড়ায়। তো সেইগুলো ছোটোবেলার দিনগুলো ছোটোবেলাতেই হারিয়ে যায়। আর এখনকার জেনারেশনে ছোটোবেলায় মানে সেই ছোটোবেলাকার বাচ্চাদেরও দেখি না ওই রকম করে মজা করতে, আনন্দ করতে। সেগুলো আস্তে আস্তে যেন মুছেই যাচ্ছে, মানে আমাদের আগেও যারা ছিল তাদেরটাও মানে অন্যরকম ছিল, আমাদের বেলাতে অন্যরকম, এখন আস্তে আস্তে সেই জিনিসগুলো কেমন যেন অন্যরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যাই হোক, ঘোরাঘুরি হলো, আর সরস্বতী পুজোর দিনটা আসলেই যেন আমরা আগে থেকেই ভেবে রাখি সকালে অঞ্জলি দেব, অঞ্জলি টঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপরে ঘুরতে বেরোবো। কিন্তু ওই যে খালি পেটে থেকে অঞ্জলি দেওয়া,
তার প্রস্তুতি মানে একটা ইয়ে, তারপরে উপোস থাকার পরে যখন খাওয়া দাওয়া হয় তারপরে শরীরটা যায় পুরো ক্লান্ত হয়ে ঝিমিয়ে, তখন মনে হয় ঘুমাই, ঘোরার এনার্জি থাকে না, আর ঘুরলেও খুব ক্লান্ত লাগে। এবছর সেরকমটা না হলেও ক্লান্ত লেগেছে, আর ক্লান্ত তো এমনি লাগবেই, তাই আমরা প্রচুর ঘুমিয়েছি। মানে ডাক্তার দেখাতে গেছি দুপুরে, সেই হয়রানটা তো হয়েছেই, তারপর আবার বিকেলে এসে স্নান টান করে এখানে মানে পাশের বাড়িতে কাকিদের বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে, সেখানে প্রসাদ খেয়েছি। তোমাদেরকে তো দেখানোই হয়নি, লুচি সুজি ফল আর একটা সুন্দর ঝুরঝুরে খিচুড়ি হয়েছিল, তো আমরা বসে খাওয়া দাওয়া করলাম, দারুণ হয়েছিল বলো খেতে? তো ওটা আমরা একদম ভরপেট খাওয়া দাওয়া করেছি। তারপরে একটু পাড়া দিয়ে স্কুল দিয়ে ঘুরেছি, আমাদের স্কুলে গেছিলাম, হ্যাঁ, আর রাস্তা দিয়ে যেতে যেতে দুই একটা ঠাকুর দেখেছি। তারপরে গেছিলাম মা আর আমি ছোট কাকিমাদের বাড়িতে, নেমন্তন্ন ছিল, মানে পুজো করেছে, সেখানেও একটু ঘুরে এসেছি সন্ধ্যাবেলা, ঠাকুর দেখে এসেছি, প্রসাদ খেয়ে এসেছি। সেখানে তো গিয়ে আর ভিডিও করতে ভুলে গেছি, ঠাকুরটা দেখাতে, খুব সুন্দর করেছিল ঠাকুরটা, বড়, অনেকটা বড়, আর একদম সাদা শাড়ি পরা, সুন্দর মিষ্টি মুখের একটা সরস্বতী। তো তারপরে ওখান থেকে এসে ঘুমিয়ে গেছি, আর পারছে না শরীর। তারপরে তো উঠলাম সেই 9:30, খাওয়া দাওয়া হলো, মা ডিমের ঝোল রান্না করেছিল গরম গরম, আর দুপুরের তো অনেক কিছু ছিল, আমি তো এই রাতেই ভাত খেলাম, সারাদিনে বাড়িতে ভাতই খাইনি আমি, শুধু প্রসাদ টোসাদ এগুলো খাওয়ার জন্য, আর সকালের টিফিন টিফিন ওগুলো করে বাড়িতে আমি ভাতই খাইনি সারাদিন, ভাত ভাত করছিল মনটা, তো সেটাই যে রাতে খাওয়া দাওয়া করলাম আধা ঘন্টা আগে। ও আর বাড়ি ফেরার পথে একটা জিনিস কিনেছিলাম, এই দেখো, এই যে এটা কিনেছি ইন্ডাকশন ইউজ করার জন্য, নিচটা পুরো ফ্ল্যাট, কারণ জল গরম দুধ গরম, যেটা মানে বাড়িতে ছিল, মার ঘরে হাতল আলা মনে হয় ছিল না, মানে যেটাতে ইউজ করছিলাম সেগুলো হাতল ছাড়া, তো হাতল দেওয়াতে সুবিধা হবে তাই জন্য ইন্ডাকশনের জন্য এটা কিনেছি। আর নিচটা তো ফ্ল্যাট খুবই প্রয়োজন, আর মানে চায়ের পাত্র যা আছে, মানে চা করার পাত্র আরও আছে গ্যাসে, সেগুলো হচ্ছে নিচটা গোল করে, মানে গোল হলে মানে ইন্ডাকশন তো সমান, তো সেটার উপরে ঢল 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 করবে, আর গ্যাসে ঠিক আছে, কিন্তু এইটা মানে ফ্ল্যাট হলে ভালো হয়, তাই ফ্ল্যাটটা কিনে নিয়ে আসলাম। আর আমাদের এখানে ছিটেমোটা বৃষ্টি শুরু হয়েছে, আর ডাক্তারবাবু আমাকে কাফ সিরাপ দিয়েছে, সম্ভবত কালকে আবারও আমাকে ইউএসজি করতে হবে, তার সঙ্গে সুগার আর হিমোগ্লোবিনের একটা টেস্ট দিয়েছে, যদিও হেলথ থেকে কিছুদিন আগেই করিয়েছি তবুও করে নেবো। তো ভীষণ এক্সাইটেড আবারও, মানে এখন তো যেহেতু 8 মাসের প্রেগনেন্সি চলছে, বেবি অনেকটা বড় হয়ে গেছে, ওকে দেখার জন্য তোমার দাদা ভাই তো ভীষণ এক্সাইটেড, বলছে কবে দেখতে পারবো। আর ডাক্তারবাবু বলেছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আবার আমাকে নিয়ে যেতে, এবার সেটাই বুঝতে পারছি না যে রিপোর্টটা কি কালকেই করিয়ে মানে দেখাতে হবে নাকি। তো যাই হোক, এই টেস্টগুলো করানোর আছে, আর ঠান্ডা লেগেছে সেটাও বললাম, তো এই সময় তো আর বেশি রকম হাই পাওয়ারের বা উল্টোপাল্টা মানে আদার্স সময় যা যা ওষুধ দেওয়া যায় সব কিছু তো আর দেওয়া যাবে না, তো আগে আমাকে যে ওষুধ দিয়েছিলো সেই অ্যান্টিবায়োটিকই দিয়েছে, আর একটা কাফ সিরাপ দিয়েছে, যেহেতু গলায় খুব ব্যথা আর কাশি হচ্ছে, গার্গিল তো আজকেও করলাম, কিন্তু ডাক্তারবাবু এটাই সাজেস্ট করলো সব থেকে যেটা উপকারী সেটা হচ্ছে গার্গিল, এটা তুমি করবে, তো সেটাই আর কি, চলো। আর আদার্স সব কিছু ঠিকঠাক আছে, আমার প্রেশার ওয়েট সব কিছু নর্মাল আছে, তাই বললো ডাক্তারবাবুও, নিজে ভাবলো ফেটও বেড়েছে, প্রেশারটাও একদম এখনো পর্যন্ত সব নর্মাল আছে, চলো। হ্যাঁ, তো চলে আসলাম অনেক রাতে, কারণ ভিডিওটা এডিট করছিলাম আর পাপড়ি শুয়েছে, পাপড়ি ঘুমোচ্ছে, আর এখন অনেক বাজে, দাঁড়াও তোমাদের দেখাই। এ দেখো, এখানে ভিডিও এডিটের কাজ চলছে, এ দেখো এখন বাজে 3:20, রাত 3:20। তো যাই হোক, ভোর হতেই চললো আর ভিডিও এডিটের কাজ চলছে, চলছে বলতে শেষ হয়ে গেছে, আর পাপড়ি তো মনে ঘুমাচ্ছে, ঘুমানোটা দরকার, এর জন্য আমি দূরে সাইডে ভিডিও এডিট করছি। তো চলো শুয়ে পড়বো, কিছুক্ষণ তো ঘুমের দরকার, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে, আর সবসময় রাত জাগা হয় না, আজকে একটু বেশি রাত হয়ে গেল, অন্যদিনও রাত জাগা হয়, 1টা 1:30 2টো বেজে যায় কখনো কখনো, কিন্তু আজকে একটু বেশি রাত হয়ে গেল, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।